প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আর দেখতে পাচ্ছ এখানে সয়াবিন রাখা রয়েছে, নিউট্রিলা সয়া চাংস। তো এই সয়াবিন দিয়ে আজ বানাবো এক দারুণ স্বাদের সয়া চিলি রেসিপি মেয়েদের বায়নার জন্য। তো আর তোমার দাদা ভাইয়েরও বায়না বলতে পারো। তো জানো বন্ধুরা, আজ দেখতেই পাচ্ছ এখানে সয়াবিনগুলোকে আমি বাটির মধ্যে ইন্ডাকশনে এটা সেদ্ধ করে নেব। প্রথমে এক প্যাকেট দিয়েছিলাম, আর এক প্যাকেটের অর্ধেকটা দিয়েছিলাম। তো এটা একবারে সামান্য লবণ দিয়ে ইন্ডাকশনে আমি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। তো আজ বানাবো দুর্দান্ত স্বাদের এক লোভনীয় চিলি সয়া রেসিপি। তো চলো বন্ধুরা দেখে নেবে এক এক করে আমি কীভাবে রান্না করি। তো দেখতেই পাচ্ছ সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম, তারপর এটা সেদ্ধ হতে দিয়েছি ইন্ডাকশনে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখানে ফ্রিজের মধ্যে অল্প মশলা ওবেলায় আমি বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো যেহেতু এবেলা আমাকে বানাতে হবে সেটা আমার আগেই জানা ছিল, তো সেজন্যই আমি আগোবেলায় মশলার সাথে একটু মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কী কী নিয়েছি। যেহেতু আমার বড় কিষান কেচাপটা শেষ হয়ে এসছে, অল্পই সামান্য রয়েছে, তো সেজন্য পাউচ কিনে নিয়েছিল তোমার দাদাভাই। সাথে রয়েছে একটা ডিম, মশলা আর সানরাইজ গোলমরিচের গুঁড়ো। তো এবার দেখতে পাচ্ছ এই মশলাতে কী কী ছিল জানো বন্ধুরা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সমস্ত টমেটো একবারে পেস্ট করে রেখেছিলাম। আর এদিকে দেখো সয়াবিনগুলো বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ বেশ বড় বড় মাপের হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর তোমার আমার হাতের সয়া চিলি রেসিপি মানে তো কথাই হবে না, তোমার দাদাভাই তো ভীষণ ভালোবাসে, আর তার সাথে সাথে আমার মেয়েরাও ভালোবাসে, আর বুঝতেই পারছ। তো চলো প্রচুর পরিশ্রম করব, কিন্তু একটুখানি একটা সুন্দর রান্নার জন্য। তো প্রচুর পরিশ্রম করব, কিন্তু যখন দেখব যে জিনিসটা ভালো হয়েছে, স্বাদে তোমার দাদাভাই মেয়েরা বলেছে যে খুব সুন্দর হয়েছে, তখন সেটা আরও আরও অনেক গুণ ভালো লাগে আমার। সেটা যাই হোক, বিষয়টা আর কি আরও অনেক ভালো হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গিয়েছিলো। তো চলো ঝুড়ির মধ্যে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর এইটা ঠান্ডা হলে পরে আমি বেশ ভালো করে চিপে নেব। এই যে সয়াবিনের ভিতরে যে জলটা রয়েছে সেগুলো প্রত্যেকটা চিপে নিয়ে এক এক করে বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। তো এরপর এর মধ্যে কী কী দিয়ে আমি এটা ম্যারিনেট করি, তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো। আর তোমাদের সকলের জন্যই বলছি ভিডিও অনেক অনেক দেখো, আর আমাদের অনেক অনেক তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেও বন্ধুরা, তোমাদের এটুকুই বলবো। আর দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই মানে রেসিপিটা যে বন্ধুরা ছোটো বড় সকলের জন্য একটা সুন্দর একটা রেসিপি। তো এটা তুমি লুচি, পরোটা, তো সব কিছুর সঙ্গে খেতে পারবে, ফ্রাইড রাইস। তো যাই হোক, আমি আজকে সয়াবিন দিয়েই করেছিলাম। তো দেখতে পাচ্ছ প্রথমে মশলাটা দিয়েছিলাম, তারপর দেখতে পাচ্ছ এখানে আমি সামান্য কাশ্মীরি মির্চ দিয়েছি, তারপরে দেখতে পাচ্ছ সানরাইজের গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর সাথে একটা ডিম দিয়েছিলাম। তো এবার দেখো এক এক করে আমি ময়দাগুলো দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ সামান্য লবণ দিয়ে নেব এর মধ্যে, আর এরপর ডিমটাকে ফেটিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানে একটা ডিম ব্যবহার করেছিলাম, আর এদিকে দেখতে পাচ্ছ সোয়া সস দিলাম, আর একটু টমেটো সস দিয়েছিলাম, আর সাথে দেখতে পাচ্ছ ডিম রয়েছে। তো আমি একটা ডিম ইউজ করেছি, তো তোমরা চাইলে দুটো ডিমও দিতে পারো। তো আশা করি তোমরা এইভাবে করলে তোমাদেরও বেশ বেশ ভালো লাগবে, এটুকু বলতে পারি বন্ধুরা। তো চলো পুরো মিশ্রণটিকে ভালোভাবে আমি মেখে নেব। তো দেখতেই পাচ্ছ আমি চামচের সাহায্যে এক এক করে সুন্দর করে মেখে ফাইনালি এমন হয়েছিল লুকটা। আর এদিকে দেখতে পাচ্ছ ওটা ঢেকে রেখে দিলাম, আর এদিকে দেখো দুটো ক্যাপসিকাম আর টমেটো আর পেঁয়াজ, এবার এইগুলোকে দেখতে পাচ্ছ, আর কিছু সামান্য রসুন। এবার রসুনগুলোকে আমি কুচিয়ে নিয়েছিলাম একদম ঝিরিঝিরি করে, আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ এভাবে কেটে রেখেছি। তো এবার আমরা যখন চিলি সয়া করে থাকি বা চিলি চিকেন করে থাকি, তো ঠিক এইভাবেই কাটতে হয় পেঁয়াজের খোলগুলোকে, তো সেইভাবেই আমি কেটে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ক্যাপসিকামগুলোকে এক এক করে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে জলের মধ্যে নিয়ে তারপর এক এক করে ধুয়ে ধুয়ে তুলে রাখছি। তো আজকে যেহেতু মেয়েদের বায়না আর তোমার দাদাভাইয়ের বায়না, আর সেই জন্যই আজকে এই রেসিপিটা সন্ধ্যাবেলা বানিয়ে ফেললাম। আর শীতের সময় বুঝতেই পারছো গরম গরম এই সমস্ত রেসিপি খেতে তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে বা কার এই রকম রেসিপি ভালো লাগে বা কে সোয়া চিলি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো চিলি চিকেন তো খাওয়াই হয় বন্ধুরা,
তো যাই হোক, সবসময় তো চিকেন অবশ্যই থাকে না, তো সেজন্য এরকম স্বাদের বানালে সয়া চিলি রেসিপি তো বাচ্চা বড় সকলেরই আশা করি ভীষণ ভালো লাগবে আর তাদের বায়নাও রক্ষা করা যাবে। তো চলো দেখতে পাচ্ছ, এখানে আমি প্রথমে সাদা তেল দিয়ে নিয়েছি, সাদা তেলটা বেশ গরম হয়ে গেছে আর ম্যারিনেট করে রেখেছিলাম যে সয়াবিনগুলো সেগুলো এক একটা করে আমি দের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব সব একসঙ্গে সব সয়াবিনগুলো। দেখতে পাচ্ছ রিফাইন্ড অয়েলে আমি এটাকে ভেজে নিয়েছিলাম প্রথমে, তো দেখতেই পাচ্ছ এক এক করে সবটাই আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত স্বাদের একটা চিলি সয়া রেসিপি হতে চলেছে। আর এদিকে দেখো আমি ফাইনালি প্রথমটা ভেজে নিলাম, আবারও দিয়ে দিয়েছি, তো বেশ অনেকটাই সয়াবিন ছিল বন্ধুরা। তো চলো, যেহেতু আমার বড় মেয়ে তো তোমরা সকলে জানো মাছ খেতে পছন্দ করে না, তো সেজন্যই তার জন্যই এত পরিশ্রম। আর যাই হোক, এটা এমনিও সয়াবিন হাই প্রোটিন, তো জানো সকলের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভীষণ ভালো। তো চলো বন্ধুরা, তোমরাও এরকম করে খেতে পারো, অবশ্যই আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এদিকে দেখো ফাইনালি আমার সয়াব বড়িগুলো একদম ভাজা হয়ে গেছে। আর এইবার দেখো এই সয়াবিন বড়িগুলো তোমরা সকলে দেখতে পাচ্ছ কত সুন্দর, বেশ লালচে লালচে ভালো লাগছে ভাবে ভাজা হয়েছে। আর এদিকে দেখো আমি কাঁচা লঙ্কাও সাথে চিড়ে নিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ রসুন কুচি যেগুলো ছিল সেগুলো আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম, গরম তেলের মধ্যে। আর রসুন কুচিটা দেওয়ার এই জন্যেই, আর রসুন কুচিটা দেওয়ার পরে বেশি মানে ভাজা যাবে না, যেহেতু আধা কাঁচা থাকলে তাহলে সেম যে মানে গন্ধটা ওর মধ্যে ফ্লেভারটা থাকবে, তো সেই জন্য রসুন কুচিটার মধ্যেই আমি দেখতে পাচ্ছ পেঁয়াজ, ক্যাপসিকাম, টম্যাটো আর কাঁচা লঙ্কা যেগুলো ছিঁড়ে দিয়েছিলাম সেগুলো আমি একবারেই দিয়ে ফেলেছিলাম। তো তোমরা চাইলে একটু একটু পরেও দিয়ে ভাজতে পারো, তো আমি একবারে দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ বেশ ভাজাটা হয়েছে, সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে দেখতে পাচ্ছ ম্যারিনেট করার পরে যে গ্রেভিটা ছিল তো সেটা আমি কাঁচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো টম্যাটো সস, চিলি সস আর সয়া সস দেখতে পাচ্ছ, সমস্ত এক এক করে এর মধ্যে আমি দেবো। সামান্য আমি চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনি দিতে পারো কিংবা নাও দিতে পারো, সেটা তোমাদের নিজেদের পছন্দ মতো তোমরা দিতে পারো। আর এদিকে দেখো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, তো খেতে যাতে বেশ সুন্দর লাগে, ঝালও না লাগে আর বেশ সুন্দর লাগে। আর দেখো আমি ভালোভাবে এটাকে কষে নেব, আর বেশ ভালো করে কষে নেওয়ার পর আরেকটু আমি দেখতে পাচ্ছ সস দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কী সুন্দর রঙটা হয়েছে, ফাইনালি বেশ সুন্দর রঙ হয়েছে আর গন্ধটাও ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ এইভাবে করলে তোমাদেরও বেশ ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লাগলে আর দেখো এখানে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এদিকে দেখতে পাচ্ছ সয়াবড়িগুলো ভাজা যেগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর এরপর এটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালোভাবে নেড়ে নেব, এবার সব কিছু একসাথে মিশিয়ে নিলাম, আর সামান্য আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো তোমরা চাইলে চিনি দিতে পারো, আবারও নাও দিতে পারো, চিনিটা দেওয়া এই জন্যে যে ছোটো বাচ্চারা খেলে তাদের খুব সুন্দর লাগবে। আর চলো দেখতে পাচ্ছ এখানে ফাইনালি একেবারে ফুটে গিয়েছে আমার সয়া চিলি রেসিপি। তো দেখতেই পাচ্ছ এইবার এটা তোমরা চাইলে পরোটা, লুচি অথবা তোমরা রুটির সাথেও খেতে পারো কিংবা ফ্রাইড রাইস এর সাথেও খেতে পারো।